আজ যার কথা আপনাদের বলবো তিনি হলেন ওয়ান অ্যান্ড অনলি এলএলবি ভ্যাবলাদা, হার্ডকোর ডিভোর্স স্পেশালিস্ট। পাড়ার মধ্যে যত বিবাহিত সম্পর্ক ভেঙেছে সেই সমস্ত কাজ কিন্তু সুসম্পন্ন করেছে আমাদের এই ভ্যাবলাদা তার নিজে হাতে। ঠিক সেই কারণেই কেউ কেউ ভ্যাবলাদাকে সহ্য করতে পারে না, আর এই সহ্য করতে না পারার তালিকায় এক নম্বরে আছে আমাদের প্রিয় বল্টু বাবু। আর এই বল্টু হলো আমাদের হার্ডকোর ডিভোর্স স্পেশালিস্ট ভ্যাবলাদার একমাত্র কুলাঙ্গার সন্তান। কেন বল্টুকে কুলাঙ্গার বললাম সেটা এবার আপনারা নিজের চোখেই দেখে নিন। বল্টু আবার ফেল করেছে, রাস্তায় এবার আমি মুখ দেখাবো কি করে? শর্মাজি তো আমার অবস্থা খারাপ করে দেবে। বল্টু আসুক আজকে বাড়িতে, ওর নিচ্ছি। শর্মা তুই এখানে? আরে ওকিলের ছেলে ফেল করে গেলে এবার করবি কি? আরে ঘটি হারাইবি। টিপে টিপে বরসা পানি, পানি মে আগ লগাই, আগ লগি দিল মে তো। হ্যাঁ রে বল্টু, সারাদিন কোথায় ঘুরঘুর করছিলিস তুই? আরে কি বাবা কি বলছো, দাঁড়াও শুনতে পাচ্ছি না। হ্যাঁ এবার বলো। আরে ক্যাটরিনা কাইফের নতুন গান বেরিয়েছে শুনিনি? টিপে টিপে বরসা পানি, ওই সারি পড়া গানটা, ওটা একটু শুনে নি, তারপর তোমার সাথে কথা বলছি, একটু দাঁড়াও। উচ্চ মাধ্যমিকে ফেল করে ক্যাটরিনা কাইফের গান শুনছিস? টিপ টিপ বরসা পানি তোর পেছনে ঢুকে তোমার হারামজাদা। এই সমাজে আমার মান সম্মান তুই পুরো শিশুকাল বয়সেই করে দিয়েছিস। আরে কই, আগে তো এতবার ফেল করেছি, কই কিছু বলোনি তো তুমি? তোকে বলছি, কারণ তুই যখন ফেল করেছিলি শর্মার ছেলে ফেল করেছিল, আজকে শর্মার ছেলে পাস করেছে আর তুই ফেল করে গেছিস। কেস করেছে, কেস খেয়ে গেছি, বাপের কাছে কিছু একটা বার করি। এই কি এত ভাবছিস, তুই খুব বার বেড়েছিস, তোর হাত খরচা এবার বন্ধ, সারা মাস তুই কিভাবে চালাস আমিও দেখে নেব। লাগবে না তোমার থেকে কিছু, আমি নিজেই নিজের বিজনেস করব। আমি এটার ব্যাপারে রিসার্চও করেছি আর সলিউশনও বের করে নিয়েছি। করে অক্টা এফএক্স কপি ট্রেডিং অ্যাপের মাধ্যমে, আর এটা একটা কপি ট্রেডিং অ্যাপ। অক্টা এফএক্স এর তরফ থেকে তুমি তোমার প্রো ট্রেডারদের সাকসেস কপি করে এখানে এক্সট্রা টাকা ইনকাম করতে পারো। তাই নাকি, এটা কিভাবে সম্ভব? কপি ট্রেডিং অ্যাপ থেকে তুমি তোমার ট্রেডিং স্ট্র্যাটেজি না বানিয়ে সোজা লিডার ট্রেডারের ডিল অটোমেটিকলি কপি করে ওখানে টাকা ইনকাম করতে পারবে। শুধু মাস্টার অফ ফরেক্স থেকে বেস্ট ট্রেডার চুজ করে ওখানে স্টার্ট কপিং বাটন টিপে দিয়েই আর নিজের ব্যালেন্সকে মনিটর করতে পারবে। এরকম করেই যখন তুমি তোমার মাস্টার ট্রেডার কমাবে তখন তুমিও কমাবে। কিন্তু মাস্টার ট্রেডিং কিভাবে চুজ করব? আরে খুব সোজা, সব মাস্টার ট্রেডারের নিজের ট্রেডিং হিস্ট্রিতে একটা রিস্ক স্কোর থাকে। ব্যাস তুমি তোমার ইনভেস্টমেন্ট মাস্টার ট্রেডারের সাথে শেয়ার করো আর রিস্ক ম্যানেজমেন্ট বেসিক এর উপরেই তুমি তোমার পার্সোনাল ইউজ করতে পারবে। এই জন্যই তো আমি রেকমেন্ড করি অক্টা এফএক্স। তাহলে তুমি যদি আমার অক্টা এফএক্স ডাউনলোড করো আমার ডেসক্রিপশন লিংক থেকে, তাহলে তুমি পেয়ে যাবে 50% এক্সট্রা বোনাস। তাহলে যাও গিয়ে অক্টা এফএক্স ডাউনলোড করো। ঠিক আছে আমি এক্ষুনি ডাউনলোড করছি। আর শোনো, লাগবে না তোমার টাকা, আমি তো ইচ্ছে করেই ফেল করেছি, তোমার ওই পাপের টাকায় আমি পাস করতে চাই না। পাপের টাকা মানে? এই যে তুমি স্বামী আর স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাও, এটা কি পাপের টাকা নয়? এত বড় কথা, আমার টাকায় কিছু না করিস, নিজের টাকায় তো কিছু কর। আরে করবই তো, ইচ্ছা তো একটা আছে। কিসের ইচ্ছা তোর? আরে ইচ্ছাটা তো হলো স্বয়ং ব্রহ্মা আমাকে এই জগতে পাঠিয়েছে, আমি হলাম ভগবানের এজেন্ট। তুমি তো লোকের সংসার ভাঙো, ওই প্রতিবেশীদের কাজ করো, সংসারে স্বামী স্ত্রীর মধ্যে আগুন লাগাও, কিন্তু আমি লোকের বিয়ে দেবো, তারপর তাদের বাচ্চা হবে, তারপর তাদের অন্নপ্রাশন হবে, তারপর তাদের একদিন জন্মদিন হবে, তারপর আমি তো তাদের বিয়ে দেওয়াবো। এই করেই একদিন আমি হয়ে উঠবো বিশ্বের এক নম্বর ঘটক। জয় বাবা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। 5 বছর ধরে আমার অনেক তপস্যার ফলে এখন আমার ব্যবসা অনেক ভালো চলছে। ও
আজকে যেন একটা ভালো কাস্টমার পেয়ে যাই। বল্টু বাবু, ও বল্টু বাবু, আপনি কি সেই বল্টু ঘটক? হ্যাঁ আমি বল্টু ঘটক। আরে হ্যাঁ, আপনি তো সেই বল্টু ঘটক। আমি কি ভেতরে আসতে পারি? আর কত ঢুকবে দাদু, ঢুকেই তো পড়েছো, ভেতরে চলে আসো। ও হ্যাঁ তাই তো, আসছি বাবা আসছি। আসতে বসো দাদু, আসতে বসো। বলো দাদু তোমার কি লাগবে? আসলে বাবা তেমন কিছু না, আমার একখানা সুন্দরী পাত্রী লাগবে। পাত্রী লাগবে তোমার? আরে দাদু এ বসে তোমার দাঁড়ায়। হ্যাঁ বাবা, রিচার্জ করলে ফোনের টাওয়ারটা দাঁড়ায়। আরে দাদু এ বয়সে বিয়ে করলে তো বউ ছেড়ে তোমায় পালাবে। আহা বল্টু বাবু, আপনি ভুল বুঝছেন, আমি আমার জন্য নয়, আমি আমার ছেলের জন্য পাত্রী খুঁজতে এসেছি। ও আপনি আপনার ছেলের জন্য পাত্রী খুঁজতে এসেছেন, আগে বলবেন তো। আরে আমার কাছে মোটা থেকে রোগা, লম্বা থেকে সরু, ফর্সা থেকে কালো, সব রকম মেয়ে পাবেন। আরে আপনি বলুন না আপনার কেমন পাত্রী লাগবে, আমি এনে হাজির করে দেবো। আরে আমি আফটার অল বিশ্বের এক নম্বর ঘটক বলে কথা। বাহ তাহলে তো খুব ভালো, আপনি আমার ছেলের জন্য এই রকম একটা সুন্দর বউ জোগাড় করে দিন, সুন্দরী না হলেও চলবে, বউ যেন আমার সংসারটা হাসিতে খুশিতে ভরিয়ে রাখে। আমার ছেলের জন্য এমন একটা পাত্রী চাই। হ্যাঁ আরে দাদু সোজা বাংলায় বলো না, তোমার হাসি খুশি পাত্রী লাগবে। ব্রহ্মার দয়ায় আমার কাছে সব রকম পাত্রী অ্যাভেলেবেল আছে। আরে কাল ঠিক ১১টায় চলে আসবে, হাসি খুশি পাত্রী রেডি থাকবে। যাক বল্টু বাবু, তুমি আমার দুশ্চিন্তা দূর করে দিলে, কালকে তাহলে আমি হাসি খুশি বৌমা পেয়ে যাব। জয় কামদেব বাবা জয়। বল্টু দা ১১টা তো বেজে গেল, পাত্র কখন আসবে? আরে হ্যাঁ তুই তো ঠিকই বলেছিস, কখন যে আসবে। আমার কি বিয়ে হবে না বাবা, আমার কি বিয়ে হবে? ওই তে এসে গেছে। আরে আসো আসো ভেতরে আসো। বাবা তুমি আজ না এতদিন বই দেখেছো, আমি তো ভাবতেই পারছি না। আরে আরে বাবা এটা তো কিছুই না, তুই জানি আর ওটা তোর মিয়া মাইয়া, সুন্দরী মাইয়া, চল আমাদের বাড়ি বিয়ে হবে। আরে এই তো এসে গেছে, আসুন 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 আসুন, ভেতরে বসুন। এই দেখুন আপনার জন্য সুন্দর বৌমা এনেছি। বাবা এত সুন্দর বউ, বাবু আমি তো আজকে বিয়ে করব, আমি তো আজকে বলে দেব বাবা, আমি আজকে করব, 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 আজকে আপনার ছেলেকে দুষ্টু বাড়ি। এই আপনার ছেলে যা তোতলা, আগে বলেননি তো? আচ্ছা তোমার বাবার নাম হচ্ছে ভ্যাবলা, আমি কি কোনোদিন কিছু বলেছি নাকি? দেখো বল্টু আমি কিন্তু তোমার উপর অনেক ভরসা করে এসছি, এমএ ভালো হবে তো, এমএ সংস্কার জানে তো, আমার সংসারটা আগলে রাখতে পারবে তো, আমাদের সংসার হাসি খুশিতে ভরিয়ে দিতে পারবে তো। এই দাদু এত বড় কথা, বল্টুর উপর সন্দেহ? আরে এর থেকে ভালো পাত্রী আপনি কোথাও পাবেন না। ওই তো আপনার তোতলা ছেলে, আর এই মেয়ে জেনুইন আছে, আপনি হাসি খুশি পাত্রী বলেছিলেন তো, প্রমাণ দিচ্ছি দেখুন। কই দেখি তো। এই হাসি, ছোটবেলায় যখন তুই তোর বাবাকে হারিয়েছিলি, খুব অনাথ হয়ে গেছিলি, তখন তোর কেমন লেগেছিল? জানিস তো আমার একটা কুকুর ছিল, তার নাম ছিল পোদ, কাল রাতেও মারা গেছে, আমার পোদ মারা গেছে। আরে এটা তো কিছুই না, আর একটা শুনুন, আগ্রায় আমার দাদু থাকতো, বুড়ো মানুষ কিন্তু কি করে যাবে, দাদু দুটো খুলে হাতে চলে এসেছে। আরে না না দাদু চশমার কথা বলছি, কাজ দুটো খুলে হাতে চলে এসেছে, কি দুঃখ মায়েরি, চোখে আর দাদু দেখতে পায় না। আরে দাদুটার কি কষ্ট, কি প্যাথেটিক।
আইডিয়া, এই কথাটা বললে মনে হয় বৌমার হাসবে না। বৌমা, আজ থেকে এক বছর আগে করোনায় তোমার অবু শাশুড়িমা পরলোক গমন করেছে, আপদ বিদায় হয়েছে। পাগল নাকি, যা বলছি তাতেই হাসছে? হ্যাঁ তো বা, আপনারাই তো বলেছিলেন আপনাদের হাসি খুশি পাত্রী লাগবে, তাই জন্যই তো এরকম একটা হাসি খুশি পাত্রী এনে দিয়েছি। দেখুন কত ভালো মেয়ে, যাই বলছেন দাঁত কালাচ্ছে, আই মিন হাসছে, দেখুন দেখুন। অসম্ভব, এই বিয়ে হতে পারে না, এই মেয়ের মাথায় ডিফেক্ট আছে। বাবু চল এখান থেকে। আরে 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 চলে যাচ্ছেন, আহা সম্পর্কটা জোড়া লাগাতে পারলাম না রে। এই যে শুনছেন, আপনার চেনটা মনে হয় খোলা ছিল, কলাটা এখানে পরে গড়াগড়ি খাচ্ছে, নিয়ে যান না হলে যদি পেঁচকে যায়। একটা কলাও সামনে তো পারিস না, যা নিয়ে আয়। বাবা চলো চলো বেগে দি। আপনার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলুন। বাবু পালা, এর মানে ক্যাচ উঠেছে। রান ও বেটাজি, কে শালা ওই সেই সুন্দর বাচ্চা না যে পাঁচ বছর আগে আমাকে অপমান করেছিল? আরে ওকিলের ছেলে ফেল করে গেলে এবার করবি কি? আরে ঘটি হারাইবি। এই বল্টুর বাপ, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কি উকিল বাবু, কিছু মনে পড়লো নাকি? আপনি এখানে কি মনে করে? আরে খামখা চড়ছেন কেন, আপনি তো আমার ভাই আছেন। সারা জীবন তো আমার সাথে পাগলা কুত্তার মতো ব্যবহার করলি, আজ এসেছিস ভাই বানাতে? আরে একটু শান্ত হন, গুসা করছেন কেন? আরে ভাই হয়ে যদি ভাইয়ের একটু পিছনে না লাগি তো ফের রিস্তা কেসা বলেন তো। শুয়োরের নাতি। কিছু বললেন না? কিছু না, বাদ দিন, কাজের কথায় আসুন। ওয়াকিল বাবু আপনি আমায় বাঁচান বাঁচান। কেন, আপনি তো এমনি পুতপাকা কলা, সব জানতা গামছাওয়ালা, আপনার আবার কি হলো? আসলে আপনার ভাই প্রেমে পড়েছে। উষাটা, পাঁচ বছর ধরে যে আগুনটা আমার মনে জ্বলছে আজকে নিয়ে বসালা। কিন্তু এই বয়সে আপনার বুড়ো মাথাটা কে চেবালো? আর বলবেন না, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মেরা পিয়ে। আর যে আপনার পুরনো বিয়ে, সেটার কি হবে? আরে চারেন তবু ঘরে আছে একটা গাধি, আপনি করাবেন ডিভোর্স, আমি বিয়ে কে করব শাদি। কিন্তু আপনি এই বয়সে বিয়ে করে কি কিছু করতে পারবেন? আমার তো মনে হয় না। মজা আ গেয়া, টাইগার অবি জিন্দা হ্যায়। আচ্ছা, এই মতলব লেকে তুম হামারে পাস আয়ে? আব বাস হামারা ইয়ে পুরানা শাদি তুরবা দিজিয়ে, ফির হাম পিয়ে কো লেকে ওয়ার্ল্ড ট্যুর পে জায়েঙ্গে, ব্লগ বানায়েঙ্গে। সারা দিন মে কাম করতা হুঁ অর এক ও হে জো ধিয়ানই নেই দেতা হ্যায় মুঝমে। আপনি করাবেন ডিভোর্স, আমি পিয়ে কে করব শাদি। ইহাঁ পর মে কাম কর রহি হুঁ অর ইয়ে বাহার জাকে ইয়ে রাস লীলা কর রহা হ্যায়। রুকো তুম, মে আবি আ রহা হুঁ তুমকো সবক সিখানে। তাহলে বলুন আপনি পিয়ে কে নিয়ে কোথায় ঘুরতে গেছেন? আরে শুনুন না, ও যো প্রথম গাড়ি নিয়ে গিয়া থা মে মন্দারমণি, ও পিচের মধ্যে গাড়ির ভিতর চিপকা চিপকি, ও যো মজা আয়া ওকিল বাবু, ক্যা পাতায় হামারা তো একদম মন ভর গেয়া, ও যো চিপকা চিপকি কিয়া তা না ও একদম বড় মজা আ গেয়া। আরে কোন ডিস্টার্ব কর রহা রে?
मैं तेरा बीबी हूँ रे ससुर के नाती। हमको छोड़कर अब दूसरी शादी कर रहे थे। नहीं बीबी, सब झूठ है। कौन बोला तुमको? मुझे छोड़कर अब पीए को वर्ल्ड टूर पर ले जा रहे थे। तुम्हें कैसे पता चला? आमी गाधी अच्छी, रात को छिपी नहीं खोला जाता तुमसे, और अभी टाइगर जिंदा है। ये सब झूठ है बीबी, कोई हमको झूठ बोल के फंसा रहा है। तो ये वीडियो फुटेज क्या है? आमी पीए के करबो शादी। वकील गद्दार, इतना गुस्सा लेकर बैठा था भाई, इससे अच्छा तो तू मुझे जहर दे देता। एकदम चुप शैतान। मिसेस शर्मा, अपनी एज जोन कत एलुमनी क्लेम करते चान बोलूं। ये साला हरामखोर, मेरा पूरा जवानी निकल गया, मुझे 50 करोड़ का एलुमनी चाहिए। तेरी जवानी की कीमत 50 करोड़? थोड़ा तो डिस्काउंट दे मेरी माँ। कोई डिस्काउंट नहीं, 50 करोड़ बस। वकील, मैं तेरा खून पी जाऊंगा। बकरे देख, हरामी गिरी नीचे खड़े छो और उकील बाबू के दोस्त दी छो, मैं तुम्हारी खून पी जाऊंगी। रुको। अरे देख रे कैसे मार रहा है मेरे को। अरे देख 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 उठ रहा है। अरे मार रही, अरे मार मार मत मुझे, मार मत मुझे। वकील, तेरी वजह से सब हुआ वकील। और मुझे लग भी एक ही बोले त्रास, जे खेचे से ही बुझे छे बांगाली अचला बांस। वकील, मैं तेरा खून पी जाऊंगा। शर्मान शादी কি গো বলতু, তোমার পাত্র কখন আসবে? টাইম তো অনেক হলো। আরে হ্যাঁ মাসিমা, পাত্র এক্ষুনি আসবে। কিন্তু মাসিমা, একটা কথা না বললেই নয়, সুমনা কিন্তু খুব ভালো মেয়ে হয়েছে, শান্ত প্রকৃতির। খুব ভালো মেয়ে, আমার তো মনে হয় বরের একবার দেখেই পছন্দ হয়ে যাবে। হ্যাঁ ঠিকই বলেছো, আমার মেয়ে খুবই শান্ত প্রকৃতির। এ মাম্মা, সব রেডি তো? বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায়, চ্যালেঞ্জ নিবি না সারা চ্যালেঞ্জ। বল্টু, এ কেমন পাচ্ছ? আচার নেই, বিচার নেই, কালচার নেই, মাথায় কোনো বুদ্ধি নেই, জামা কাপড়ে কোনো ছিঁড়িচাঁদ নেই, কে শাশুড়ি কে পাত্রী সেটা বোঝার ক্ষমতা নেই, এমন পাত্র দিয়েছ আমায়। আরে মাসিমা, চাপ নেবেন না, সব ম্যানেজ হয়ে যাবে। আরে কার্তিক, এটা মেয়ের মা। সরি মাসিমা, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেবেন। ওরে শালা, এটা আমার বউ। এ বল্টু, হ্যাপি বউ খুঁজিস তো আমার জন্য? নাম কি? রীতা, মিতা, জিতা, ঝিকিমিকি, ডুম্পা, নাম কি? মাসিমা, এমএ কত বলার কেন? তুমি বাসন তো মাজতেই পারো, ঘর ঝাড় দিতে পারো, খেতে পারো, আরে মিনিমাম হাঁটতে তো পারো। আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, আমার রক্ত মাথায় উঠে যাচ্ছে, কথা বলতে বল। আরে তুই দাঁড়া। এ মাসিমা, সত্যি মাইরি, আপনার মেয়েকে কি ভূতে না পেন্নিতে ধরেছে নাকি? কথাই বলে না, চুপ করে আছে। এই সুমনা, কথা বল। আমি কিন্তু আর পারছি না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমি কিন্তু ভাঙচুর শুরু করে দেব।
আমার বাবার দেওয়া কাপ। ভেবলা কেলাবে। আরে আছিস তো? আরে শুশুবাবু আপনি আসুন বসুন। ভেবলা দা আমি কি ভেতরে আসতে পারি? আরে কাল বৈশাখী বৌদি আপনি আসুন আসুন বসুন। আমি কিন্তু আপনার বিশাল বড় একটা ফ্যান। আমি কিন্তু আপনার সব ভিডিও দেখেছি, আই মিন কেস সম্পর্কে শুনেছি। এই তুমি অত নড়ো না, পড়ে যাবে তো। ওনার আসলে শরীরটা তো ভালো না, বেশিক্ষণ দাঁড়াতে পারে না। শুশুবাবু আপনি বৌদির ডান দিকে বসুন। এই দাঁড়াও, তুমি আমার বাঁ দিকে বসো। আসলে যা বলে তাই শুনতে হয়, নয়তো আবার টাইম মতো ইনসুলিন দেবে না, বুঝলেন তো? শুশুবাবু আপনাকে যে বললাম বৌদির ডান দিকে বসতে, আপনি বাঁ দিকে বসেছেন যে? আসলে আমি আমার কালবৈশাখী দেবীর কথা উঠি আর বসি, বুঝলেন তো? ওই জন্য যেখানে বলে ওখানেই বসে পড়ি। ইউ আর রাইট। আচ্ছা শোনো, তোমার আমার প্রি ওয়েডিং শুটে একটা প্রশ্ন করেছিলাম, মনে আছে? তোমার ময়দানের রাস্তায় হাঁটতে কেন ভালো লাগে? ময়দানের রাস্তার কথা মনে পড়লে আমার মনে হয় যেন আস্তে আস্তে হিমালয়ে যাচ্ছি ওই জন্য। তুমি ভীষণ ভালো লোক, তোমার শুধু ওই সিগারেট খাওয়াটাই আমার ভালো লাগে না। আচ্ছা তোমার আমার কোন স্বভাবটা সব থেকে বেশি খারাপ লাগে? তোমার তো খারাপের কিছু প্রশ্নই নেই, সবকিছু ভালো। জানি তো শুশুবাবু না ভীষণ রোম্যান্টিক। একটা গান করো তো যেটা তুমি সব থেকে বেশি ভালোবাসো। এঠে বেঠে ক্যা করেঙ্গে কন্যা হে কুছ কাম, শুরু করো অন্তক সারি লেকে প্রভু কা নাম। মজিয়ে মম চিতে নিতে নিতে কে যে নাচে, তা তা তই তই তা তা তই তই তা তা তই তই। অন্তক সারি না, তুমি একটা দ দিয়ে গান গাও। দয়াল বাবা কলা খাবা গাছ লাগাই না, মানে তোমার যেটা মুখে আসবে তুমি সেটাই গাইবে। আরে গতি দিলে না কি বলছো? আহা রাগ করছো কেন? বেশ গাও। উফ বাচ্চাদের মতো গা। বাবার কলা এত বড়, কোথায় আছো আমায় ধরো। উফ ভগবান, দেখেছো ভেবলা দা? দেখছি তো। আরে শুশুবাবু আপনি একটু থামুন, আপনাদের কি দরকার সেটা তো বলুন। আসলে আমরা ডিভোর্স চাই। ডিভোর্স চান? দেখে যা মনে হচ্ছে আপনাদের তো দুজন দুজনের সাথে বিয়েই হয়নি। আসলে আমরা আমাদের এক্স পার্টনারের থেকে ডিভোর্সটা চাইছি। ও ইয়া, কাল বৈশাখী দেবী। আই সি। আচ্ছা বৌদি, আপনি আপনার পার্টনারের কাছ থেকে কি জন্য ডিভোর্স চাইছেন? দেখুন, ও আমাকে খুব ভালো করে জানে, আমি অন্যদের কালচার করা একদম পছন্দ করি না। অন্যদের বউদের মতো আমার একদম স্বভাব নয় যে আমি আমার বরের নামে বলতে যাব। তবে একটা কথা না বললেই নয়, মনে করুন আপনার বউয়ের ম্যাক্সি যদি আপনি আপনার কাজের লোককে পড়ান, তাহলে কি আপনার বউ আপনাকে ডিভোর্স দিয়ে দেবে না? এটা কি মেনে নেওয়া সম্ভব? আমি ঠিক বলছি না শুশু? অলরাইট, আমার তো বউটাই নেই। আচ্ছা শুশুবাবু, আপনি কেন আপনার পার্টনারের কাছ থেকে ডিভোর্স চাইছেন? আসলে বলতে গেলে আমার পার্টনার বলতে সেরকম ভাবে কোনোদিন কিছু ছিল না। পার্টনার, ভালোবাসা, সবকিছু আমার একটাই, সেটা হচ্ছে আমার কালবৈশাখী দেবী। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে এখনকার দিনে বর্তমান সমাজ যেটা ভাবছে, ভালোবাসা এরকম হবে ওরকম হবে, ওরকম কিছুই না। ভালোবাসা হচ্ছে আত্মার সাথে পরমাত্মার মিলন, যেটা আমাদের দুজনের মধ্যে আছে, একটা পবিত্র বন্ধন, বুঝতেই পারছো? এই কারণে আমি ডিভোর্স নিতে এসেছি। সে বুঝলাম নয়। আচ্ছা আপনি শুশুবাবুকে কি দেখে ভালোবাসলেন? দেখুন একটা কথা বলি,
আর যাই হোক অন্যদের কথা জানি না, তবে শুশুবাবু আমার কাছে দেবতা তুল্য। আর কি দেখে ভালোবাসবো না বলুন তো, ওনার সবকিছু দেখে আমি ভালোবেসেছি। বাংলায় এমন কোনো মেয়ে নেই যে জানে না যে ওনার মধ্যে কি কি গুণ আছে। তবে একটা গুণের কথা কিন্তু বাংলার মেয়েরা জানে না, আর সেটা হলো, যাকে আমি বুক দেখাই তাকে কিন্তু আমি পিঠ দেখাই না। আর আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লাগে, শুশুবাবুর টাকা। তোমার টাকটা এত সুন্দর চকচক করে, ভীষণ ভালো লাগে আমার। ও শুশুবাবু, আপনার বৌদির কোন গুণটা সব থেকে বেশি ভালো লাগে আপনি বলুন। গুণ বলতে, ও কিন্তু ভীষণ পাওয়ারফুল একটা মেয়ে। ও যখন নাচে পুরো বাংলা কাঁপে, আর বিশ্বাস করবেন না আপনি, পুরো ভূমিকম্প হয়ে যায়। রিয়েলি? তাহলে তো একটা ডান্স দেখতেই হয় বৌদির, কি বলেন? কাল বৈশাখী দেবী, লেটস গো। মিউজিক, অফকোর্স। উকিল বাবু, আমার মনে হয় ওনার সুগারটা ফল করে যাচ্ছে। থামুন, ওনাকে ইনসুলিন দিতে হবে। 2 ঘন্টা অন্তর অন্তর ওনাকে খেতে হয়। আমি যাচ্ছি, ওনাকে খাবার দিতে হবে। হ্যাঁ শুনো শুনো, হ্যাঁ শুনো শুনো, সব দেখে নেব, আপনি আসুন। আরে চলো চলো। ও বাবারে গেছে, এক্ষুনি বাড়িটা ভেঙে পড়তো। যাই হোক, শুশুবাবু কিন্তু খুব মজাদার ভিডিও বানায়, ওনার কয়েকটা ভিডিও দেখি। লোকে বলেছিল ও আমায় স্বীকৃতি দেবে না, কিন্তু ও আমায় দিয়েছে, স্বীকৃতি দিয়েছে। ও বাবা, ওদের এত বড় বড় ছেলে থাকা সত্ত্বেও ওরা একটা সম্পর্ককে স্বীকৃতি দিচ্ছে? আর আমার বউ তো কবে অক্ষা তুলেছে, কি করি, একটা তো বিয়ে করতে হবে। বল্টুই পারে, কিন্তু বল্টুকে কনভিন্স কি করতে পারবো? যাই একবার চেষ্টা করি। খোকা খোকা, নতুন একটা মা লাগবে। নতুন মা লাগবে? ও তাই ভাবি, কেন এত মালাই দিচ্ছ? আরে তোর ভালোর জন্যই তো বলছি, তোকে যে চান করিয়ে দেবে, ঘুম পাড়িয়ে দেবে, তোকে ভালোবাসবে, খাইয়ে দেবে। তারপর তোমাদের বাচ্চা হবে, আমাকে বহিষ্কার করবে ঘর থেকে। আরে তোর কিচ্ছু হবে না, তোকে খুব ভালোবাসবে, যত্ন করবে, তোকে খুব খেয়াল রাখবে, তোকে নতুন জামা কিনে দেবে। জামা কিনে দেবে? তোকে সারা দিন ভালো রাখবে রে। তাহলে ঠিক আছে বাবা, ঠিকই বলেছো, আমারও তো মা নেই। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য ভালো দেখে একটা মা খুঁজবো, মানে আমার জন্য, তোমার জন্য ভালো বউ। একদম একদম, ভালো দেখে খুঁজিস কিন্তু। আজকে বুলটু বলেছিল আমার জন্য মেয়ে দেখবে, জানি না কি হবে, আমার তো মাথা ব্যথা ঘুরছে, খুব ফেটে হাতে চলে আসছে, কি করব বুঝতে পারছি না, মাথাও চুলকাচ্ছে, কি আসতে পারি? দেখে তো মনে হচ্ছে বুলটুর ক্লায়েন্ট। হ্যাঁ আসুন। আচ্ছা ঠিক আছে। नया नया साल है, नया नया माल है, हमारी एंट्री यार, दिल में बजी घंटियां। बाबा चा खाबे तो अमर माय से गच्चे মা, তুমি এসেছো, পুরো ঘরটা আলো হয়ে গেল। বাবা তোমার হবু বউ এসে গেছে। আরে ভেতরে আস, পাশে বসো। আরে আসো আসো আসো। Naughty America. Bonk. Oh no. আচ্ছা মা, তুমি তো অনেক
দূর থেকে এসছো, খুব পরিশ্রম হয়েছে। তুমি কি খাবে বলো? একটু চা করি? কি চা খাবে বলো, আমি বানিয়ে দিচ্ছি। আমি গ্রিন টি খাবো। আচ্ছা ঠিক আছে। আর বাবা তুমি? আমি আমি দুধ চা খাবো। দুধ? বাপের জন্য তো কোনোদিন দুধ চা খাওনি। ঠিক আছে বানিয়ে দিচ্ছি। দুধটা আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। বাবা এনাও, মা এনাও, তোমার জন্য চা এনেছি, দুধ চা এনাও। চা তো পরে হবে, আগে আমার রাজভোগ দুটো খাও। এত বড়? এত বড় তো আমার গলা দিয়ে নামবে না গো। তুমি আমার জন্য ছোট ছোট নারকেল নাড়ু আনতে পারলে না? বাবা বেশি বাড়াবাড়ি শুরু করেছে, বিয়ে হয়নি এখনো। বল্টু, তোর মাকে আমার খুব পছন্দ হয়েছে রে। তোর মা খুব সংস্কারী। সংস্কারী? এ বাবা কি বলবার লোকছো, দাঁড়াও এক মিনিট, দেখাই তোমার মেয়ে পছন্দ হয়ে গেল। ও মা, তোমায় আমার কিছু প্রশ্ন করার আছে। তোমার কিছু একটা ভুল হচ্ছে। আমি যেহেতু এই বাড়িতে বিয়ে করে আসব, তার জন্য আমার পাত্রকে কিছু প্রশ্ন করার আছে। ওকে, তাহলে তুমি শুরু করো, লেডিস ফার্স্ট। তাহলে আমার প্রথম প্রশ্ন হলো, তুমি কি খেতে বেশি ভালোবাসো? আমি লাউ খেতে বেশি ভালোবাসি। আর তুমি? আমি আমি চিচিঙ্গে খেতে বেশি ভালোবাসি। চিচিঙ্গে কেন? ওই যে ঝুলে থাকে। ও, তাহলে তো আমাদের দুজনের মধ্যে খুব মিল, আমরা দুজনেই ভেজিটেরিয়ান। একদম। সাল্লা ভেজিটেরিয়ান, কথাবার্তা শুনে তো মনে হচ্ছে না যে এরা ভেজিটেরিয়ান। আচ্ছা, তোমার কোন গানটা শুনতে বেশি ভালো লাগে? কাটে লাগা ওই মা ওই মা ওই মা ওই মা। বাপের ঘটকালি হচ্ছে না, ইন্ডিয়ান আইডলের অডিশন হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। তোমার কোন রান্না করতে বেশি ভালো লাগে? আমার গ্যাস না জ্বালে আলু পোস্ত আর টমেটো চাটনি করতে বেশি ভালো পারি। বল্টু, এই মা ফাইনাল করে দে, বাকি যে কটা মা আছে সব মা ক্যান্সেল করে দে, এই মাই আমার লাগবে। আমার লাইফের প্রথম ফাইনাল কেস। এই ফাইনাল করো না বাবা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই ভ্যাবলা তো ভ্যাবলাই রয়ে গেল। শেষ প্রশ্ন করার আছে। এই তোমাকে আমার একটা লাস্ট প্রশ্ন করার আছে। তুমি আবার আমাকে প্রশ্ন করবে? হ্যাঁ বলো। আমার লাস্ট এন্ড ফাইনাল কোশ্চেন ইজ, তোমার কিসের গন্ধ ভাল লাগে? আমার তো রজনীগন্ধার। আর তোমার? আমার এত পুরো ফগের মতো গন্ধ। ভালোবাসায় লোক অন্ধ হয়ে যায়, বাবার তো নাক বন্ধ হয়ে গেছে, পুরো শকুন পচা গন্ধ। এ বাবা, তোমার ছেলের তো এই গন্ধ শুকে মির্গি হয়ে গেল। ছাড়ো তো, চলো আমরা দুজন বিয়ে করে নিই, আর ফুলসজ্জাটা চেম্বারেই সারবো। চলো। আমি না স্বপ্নে দেখছি তুমি একটা সুন্দরী মেয়ের সাথে উ করছো। তুমি তো আমার কথা কিছুই শুনলে না, ছেলের কথা। ও বাবা গো, তুমি তোমার ছেলের কথা কিছুই রাখলে না, মেয়েটাকে নিয়ে বিয়ে করতে চলে গেলে। তুই আমাকে চরিত্রহীন ভাবিস, শয়তান ছেলে। এই এই এই, কে ডাকছে? দেখ দেখ, তোর কাস্টমার মনে হয়, দেখ। হেই, আমাকে অপমান করছে। হেই দাঁড়া। বাবা ঘুমাতেও দেয় না রে বাবা। এই কে রে, এরম অসভ্যের মতো আমাকে ডাকছিস? এ হটকর ও হটকর, মাই না রুকেগা, আইলা রে আইলা, হাতি চামাইলা। উসালা, এ তো আইলা। এই তুই বল্টু ঘটক না? ইয়েস আই অ্যাম, আমি বল্টু ঘটক, ব্রহ্মা এজেন্ট। এই তুই বাতানা না মেরে চুপ করে বাস। কে বিয়ে করবে ভাই, তুই যা মুখোড়া। আমি অত শত বুঝি না, তুই নাকি বিশ্বের সেরা ঘটক, তুই আমার জন্য ছেলে খুঁজবি। তোর জন্য পাত্র এই দিনও দেখতে হলো আমায়, কেমন পাত্র লাগবে রে তোর? আমার একটা ডিমান্ড আছে, পাত্রের চোখ যেন হরিণের মতন হয়।
হয় আর আমার মতন রাগি হয়। যদি না হয়েছে আমি চেঁচিয়ে তোর এই খটকালি ডকে তুলে দেব। আবার হরিণ? আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, আমি চেষ্টা করব তোর মনের মতো পাত্র খোঁজার। ঠাকুর, এই আইলার জন্য নাকি আমায় পাত্র খুঁজতে হবে। আমি কি স্বর্গ থেকে নিয়ে আসবো? ভাল লাগে না চাই। ও শালা ভ্যাবলার বাচ্চা বল্টু, কোন ভরে এসেছে বিয়ে করতে বল্টুর চেম্বারে? ও এখনো পর্যন্ত বরকে নিয়ে আসতে পারলো না। ও আসুক আজকে, ওর একদিন কি আমার একদিন। এই আইলা, এই দেখ তোর জন্য একটা ঝাক্কার থেকে পাত্র এনেছি। এই পাত্র চলে এসো। কিরে আইলা, পাত্রখানা কেমন খুঁজেছি দেখ। নমস্কার প্রিয়। প্রিয় সেটাকে? এই তুমি দিনে বেলা চশমা পরে আছো কেন? এই আমি বল্টুকে আগেই বলেছিলাম আমার মনে চোখ যেন টানা টানা হয়। এই তুমি চশমাটা খোলো, দেখছো কি? বল্টু, তুই এরকম কানা হুদা দেখতে বেকার মার্কা পাত্র আমার জন্য এনেছিস? আরে একটু দাঁড়া না, শুরুতেই এত ঝগড়া করছিস কেন? ও সরকারি চাকরি করে। এই কেন মার্কা, তোমার বয়স কত? বয়স আমার 14। 14? বল্টু ওর বয়স 14। এই কেন মার্কা, এই আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, তোরা কি আমার পাগল হয়েছিস? আসলে আমার তো ফেব্রুয়ারি মাসের 29 তারিখে জন্ম, 4 বছর অন্তরের জন্মদিন আসে, আমার বয়স আর বাড়তেই চাই না। 14×4 তার মানে 56। তার মানে তুমি 56 বছরের বুড়া। এই ব্যাপারে ধরে ফেলেছি, কি মিষ্টি। আরে 56 তো কি হয়েছে, ও গভর্নমেন্ট এমপ্লয়, সারা জীবন তুই বসে খেতে পারবি। ও আমার একটা হেভি গাড়ি আছে। কি গাড়ি? আমার ভাইপো স্কুল থেকে পাওয়ার তো সবুজ সাথী। আর কিছুদিন পর তো আমার রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্টে পর অনেক টাকা পাবো, সেই টাকা দিয়ে আমার ভাইপো সাইকেলে একটা মোটর একটা ব্যাটারি লাগিয়ে নেব। আর ওই সাইকেলটা নিয়ে তুমি আমি দীঘা যাবো, পুরী যাবো, লং ড্রাইভে যাবো। তোমার কি খেতে ভালো লাগে? আমার আমার তো খাবারের মধ্যে ডিম ফেভারিট। আগে বলবে তো, দাঁড়াও আমি নিয়ে আসছি। আমার হবু বউ কোথায় গেল? মনে হয় রান্না করতে গেছে। মনে হয় নুনটা একটু কম হয়েছে। সোনা, তুমি আর কি খেতে ভালোবাসো? আমার ডিমের সাথে ময়দার লুচিটাও ফেভারিট। যাই করছি তাতেই দাঁতকে লাগছে, আমার মাথাটা ঘুরছে। ওই তো পেয়েছি আসল অস্ত্র। শালা, একটা মেয়ের নামে এতগুলি এনওসি ফাইল হয়েছে, কখনকার ডিভোর্স তো বা কিচ্ছু বুঝতে পারছি না। কে আপনি? আমার নাম চৌবন্তি। কি হয়েছে আপনার, আপনি এরকম ভাবে হাঁপাচ্ছেন কেন? আসলে আমি 14 করতে গিয়ে হাঁপিয়ে গেছি। কি করতে গিয়ে? ওই তো বিয়ে। আপনি 14 করেছেন বিয়ে? কি করব, 13 জন তো আমাকে দিতেই পারিনি। আপনি এমন কি চেয়েছিলেন? প্রথম 5 জন আমাকে শারীরিক সুখ দিতে পারেনি, তারপরের 3 জন আমাকে মানসিক সুখ দিতে পারেনি, আর পরের 5 জন আমাকে সাংসারিক সুখ দিতে পারেনি। 12, 13, 14 মিনিট খেলো, আর শেষের জন্য আপনাকে কি দিতে পারেনি? আরে না না, শেষের জন্য তো আমাকে গুছিয়ে দিয়েছে। তাহলে আপনি 14 নম্বরকে ছেড়ে দিলেন কেন?
এই যে অভ্যাস। একজনের সাথে বেশি দিন থাকতে আমার ভালোই লাগে না, আর একটা জিনিস বেশি দিন আমার পোষাই না। তাহলে আপনি এতবার বিয়ে করে কি মজা পান? এক, মিডিয়ার কাছে ফুটেজ খাই। দুই, মালদ্বীপ, সুইজারল্যান্ড, লাস ভেগাস, ফিলিপিন্সে হানিমুন মানাই। আচ্ছা, তাহলে কি আপনি 14 নম্বর বড়ের কাছ থেকে কোনো অ্যালিমনি ক্লেম করতে চান? 14 নম্বরের কাছ থেকে আর কি নেব, ওর তো ধনের পরিমাণ ছোট। আচ্ছা, আপনার প্রফেশন কি আছে? প্রথমে গেছিলাম চলচ্চিত্র জগতে, তারপরে গেছিলাম জনসাধারণের সেবা করতে, কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে কেউ তো আমাকে টিপলোই না। কি বোতাম! আসলে আমি সবার দুয়ারে দুয়ারে গেছিলাম, কিন্তু হিংসায় বৌদিরা আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিল। ভাবলো তাদের বরদের যদি বিয়ে করে আমি সেঞ্চুরি পার করে দিই। ও প্লিজ দাদা, আমার ডিভোর্সটা করিয়ে দিন না, আমার এখন অনেক কাজ। কি কাজ? বিশাল কাজ। আসলে আমি তো এখন একা, 15 নম্বরকে খুঁজতে যেতে হবে না? সত্যি আপনি খুব ব্যস্ত মানুষ, আপনার শিডিউল পুরো টাইট। মাতাল হয়ে হিসু এই যে শুনছেন, আপনাকে কি আমি বিয়ে করতে পারি? ও মা, কি কিউট! আপনি আমার 15 নম্বর বর হবেন। এই তুই বলটু কাস্টমার না, এখানে কোনো বিয়ে হবে না, বেড়ে এখান থেকে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠে। আরে ময়দার বস্তা, তুমিও দেশের আইন ব্যবস্থার মতো অন্ধ হয়ে গেলে নাকি ভাই? আরে 5 নম্বর, তুমি এখানে কি করছো? 5 নম্বর? আরে হিংসুটারা হিংসুকর, আমার তাতে কি যে ডাকি লাগছে, ডিক 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 ডিক, এ নসি লাগবে, প্যা 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 প্যা, আমি না নম্বর, ডিক 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 ডিক, কেডিডি ভালো তো পকেটটা সামলে। আরে 9 নম্বর, তুমিও ডিভোর্সের পেপার তুলতে এসছো? বাবা, তুমি পড়ে গেলে কেন? তোমাকেও তো সবার মতো উঠে লড়তে হবে নাকি? দেখেছিস দিদি, 8 নম্বরটা কেমন ন্যাত করে পড়ে গেল রে। 8 নম্বরটা এরকম ন্যাত ন্যাত করে পড়ে যায় বলেই তোকে ছেড়ে দিয়ে আমার গাড়ি উঠেছিল। আমি 8 নম্বর না, 9 নম্বর। ওই তুই আমাকে হিসাব শিখাচ্ছিস? আমি 9 নম্বর। এই তোরা মনে হয় হাই হয়ে গেছিস, আমি 9 নম্বর। তবে রে, স্পাইডারম্যানের উপরে কথা। তো যারা যারা এই ভিডিওতে অ্যাক্টিং করেছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ।
সবাই অনেক খেতেছে, প্রায় 7-8 দিন শুট হয়েছে, তোমরা বিহাইন্ড সিন গুলো চলে আসবে আস্তে আস্তে, তোমরা দেখতে পাবে। আর আমার তো অলরেডি এসে গেছেই বলতে পারো, যাও গিয়ে ক্রিয়েশনে একবার চেক আউট করে নাও, নিজের একটা প্রমোশন করে দাও। তো গাইস লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই টিপে দেবে, অবশ্যই লাল বাটনটা টিপে দেবে।